খুঁজে পাচ্ছি না কিছুদিন থেকে, পাড়ার ভাইদের জিজ্ঞাসা করছি, এটা বলতেই পারছি না। বলে গায়ে লোকের কাছে আমার সম্মান তো রাখবি, কিসের সম্মান? এইভাবে আমাকে সম্মান তো হারাবি নাকি? কিসের সম্মান বলবে? আরে যে লোকে, যে তুই এবার সেজে গুজে রয়েছিস, আর স্বামীর পেটে ভাত নাই, আর এত সুন্দর সেজে রয়েছিস, আচ্ছা সাজে সাজ, ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকো না। দুদিনকার দুনিয়া, সব রকমের আনন্দ ভোগ করে নিতে হয় জানো তো। হ্যাঁ, সব রকম আনন্দ কইলে নে নিরানন্দ তো ভুগে যা। তুই আমাকে শেষ পর্যন্ত তোকে নিয়ে টাইমটা হচ্ছে রে। আচ্ছা আমি একটু কথা বলবো? বলো। বলি, তুই যে পাশে গায়ে মানে পাশে ঘরে যদি বিপদ হয়, কারো ঘরে লোক মরে যায়, তা সবাই তো কান্দে। পাশে ঘরে যদি কারো বিপদ হয়, লোকজন মরে, তাহলে পাশে যদি লোক ঘর দেখতে যায়, তা তারা দু ফোঁটা চোখে জল ফেলে। তা তুই যা করছিস, তুই তো একটু চোখে জল ফেলে না, কান্দিস না। এ তুই কান্দতে পারিস না? এই শোনো, আমারও কান্না ফান্না হয় না, বুঝেছো? আমি সবসময় হাসি, আমার কান্নাই নেই, টেনশন নেই, তো কোত্থেকে কান্দ? ও তুই কান্দতে পারিস না? না, এক কাজ করো, শোনো শোনো। আচ্ছা, গায়ে ঘরে লোক মরলে তো কান্দবি না, কাল দিনে যদি আমি মরে যাই, তাহলে তুই কান্দবি না? ঠিক, দারুণ আইডিয়া। তুমি এক কাজ করো, তুমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো, তারপর লাস্টটা নামিয়ে আমি কান্দবো, তাহলে তো হয়ে যাবে। রে বাবা রে, বলছি কি রে, আমি গলায় দড়ি দেবো নে, তুই কান্দবি? মানে তুই চাইছিস আমি মরে যাই, নিয়ে তুই আরেকজনকে হাত ধরে পালাবি? বলে মাকে কত বদ মাই দেখো। হ্যাঁ আমি বলছি দেখা। হ্যাঁ তোরা তো হাঁ করে আছিস, তোরা তো হাঁ করে আছিস, যে কখন সমীর ভাই মরবে, পচা মরবে, আর কখন তোরা নিয়ে পালাবি টপাং বলে। আরে ভাই শোন, একটা কথা বলি, বলি পরের বউকে দেখে এত লভ লভ করিস না, নিজের বউটাকে সামলাগা। ওদেরকে এমন করে বলছো কেন? হ্যাঁ, দূর থেকে সর্ষে ক্ষেত খুব ঘনই লাগে বুঝলি, আর কাছে গেলে ফাঁকা। কিসের ফাঁকা? আমার বদনাম ছড়াচ্ছো? বদনাম নয়, বলি আমার সঙ্গে সংসার তুই করছিস, আর তোকে তো যে সংসার করে তে ভাবছিস, ওরা কত ভালো রে। তুমি কি ভাবছো, ওরা ওরা এমনি আসে? ওরা ওদেরকে আমি চা করে খাওয়াই, তাই আসে আমার বাড়ি। কি চা? আমি ডাকি চা খাওয়ার জন্য। খবরদার, লাল চা দিবি যেন দুধ চা তো দিস না, ওইটা যদি টাক পেয়ে যায় জীবনে ঘর থেকে বেরোবে না। আর আমার ওই অল্প দুধ সব দইয়ে নেবে নিজের হাতে। বলে চা খাবি? শোন বলো, আমি একটা কথাই বলি, যে তুই কান্নার চেষ্টা কর, মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াইতে হয়, আর যদি তুই না কান্দিস, যদি না কাঁদতে পারিস, তাহলে কান্না শিখিলে। আরে তোমাকে আমি সত্যি সত্যি মরতে বলিনি, আমি বললাম যে তুমি শুয়ে পড়ো, মিথ্যে করে মরো, আমি কান্দি প্র্যাকটিস করি। হ্যাঁ তো কান্নাটা প্র্যাকটিস কর, দেখ কীভাবে কাঁদতে হয়, মানুষ মরলে তার বিপদে চোখে জল কীভাবে ফেলতে হয়। আর যদি তুই চোখে জল না ফেলে, এক কাজ করবি, দু চারটে চুল, কাঁচা চুল ছিঁড়ে নিবি, দেখবি আপনার চোখে জল ফেলবে। সবসময় কুবুদ্ধি, শুধু ভালো বুদ্ধি নেই না? এই আমি মরছি, আমার বউ কাঁদবে। হ্যাঁ মানে আমার কান্নাটা প্র্যাকটিস করছি বুঝলে, কাঁদতে পারে না, একদম কাঁদি যায় না, লোকে কান্দে আর ওই আমি দাঁত তেলে নিয়ে দাঁত দেবে, কাঁদবে ভালো করে। প্রসঞ্জে তাই নাকি, এই কাঁদতে পারবে? হ্যাঁ কি বলছি শুনবি, মনে করো তুমি লাশ, এবার আমি কাঁদছি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ওপরে কোমরের কাপড়টা বাঁধ দিই, না কান্নাই হবে না। এই এবার কাঁদছি, ঠিক আছে? ও গো স্বামী, তুমি চলে গেলে আমাকে কেন নিয়ে গেলে না? স্বামী গো, ও আমার আমার
আরে অনেক জনকে দেখেছি এভাবে কাঁদতে। ওই বাবা কাঁদতে তো আমি যে মজি করে করেছি না জানা বুকে পড়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বুকে লাগলো না। ঠিক আছে ভুল হয়ে গেছে। আমি আরেকবার মরে এবার আমি চেষ্টা করবই ভালো করে করে সুর করে সুর করে সুর করে বড় বড় ভালো ভালো সুর জানি। এবার কাঁদছি ঠিক আছে দেখো ভালো সুর সুর করে কাঁদবো। অমর দিলা কে করলে না চোরি গে অমর দিলা কে করলে না চোরি অমর দিলা কে করলে না চোরি গে অমর দিলা কে করলে না চোরি গে হায় রে সোনা চোর কিছু না তোর বিনা না লাগে মনা অমর দিলা কে দিলা কে দেখো কারো ঘরে লোক মইলেকে কাঁদতে নিয়ে যাবেন ভাড়া করে ওই মোরা আবার জেগে যাবে কেন হয়নি কামনা দাদি বলি যে মোবাইলটা কম দেখ এই মোবাইল দেখে দেখে ওর কান্না তো গান হয়ে গেছে। আরে ওইভাবে কাঁদলি আমি তো এইভাবে কাঁদতে দেখেছি আমি কি করব। হ্যাঁ তো কান্না সুর করে কাঁদতে মানে সুর ও তুমি ওরে ভাটিয়ালি সুরে কান তুমি সুর করে বলে তুমি খটটাই সুরে কাঁদলাম ভালো করে কান কান সুর করে দাও গলাটা ছাড়িনি সুর করে তো ভালো জিনিস শিখিয়ে দেবে তোকে আমার স্বামী বলো স্বামী বলো রে স্বামী স্বামী মরেছে যেইভাবে কাঁদছি সেটাই হচ্ছে না তোমার তো কাঁদছে না ফজরের আজান দিছিস তুমি কে বললে ভাটিয়ালি সুরে কাঁদতে আরে একটা স্বামী মইলে কিভাবে কাঁদে তাও জানিস না আরে আই দেখ এইভাবে কাঁদে কিভাবে স্বামী আমার কি গানে হইলে আই ও স্বামী ভাতার ভাই ও আমাকে কারো হাতে কেনে তুলে দিয়ে গেলে না গো এরকম বলে তো সবাই চলে আসবে। হ্যাঁ বলি না তুমি তো আরো খারাপই করছো। না না তোদের তো চিন্তা ওইটাই আজ কবে স্বামী মরবে কাল পরশু থেকে আরেকজনকে ধরে দিবি। এই বাবা বাবা আমাকে সব বলো না আমি এরকম মেয়ে নাই বুঝছো। এই কাজ কত শোনো অমনি কত বড় বড় অফার এসেছে তাও তোমাকে ছেড়ে যাইনি। আমি বাইরে কাজ করতে আর যাচ্ছি না তুই এক কাজ কর তুই এই মুহূর্তে বাপের ঘরে যা নে 20,000 টাকা নিয়ে আয় গা বাপের কাছে আমি একটা ব্যবসা করবো যা। কত 20,000 টাকা দিতে পারবো না এই দেখো তোমার এই ভাইরা আমাকে দিয়েছে ওরা ফাঁকে ফাঁকে দেয় আমাকে তোমার ভাইরা তুমি যখন থাকো না ওরা সব উকি বুকি মারে না এটা দিয়ে বাজার করো গে চলে এই তো এরাই সবাই আছে এই আমি ঘরে থাকি না এই এই তোর তোর ভাইগুলো মানে আমার ভাইগুলো তুই দেও হ্যাঁ সবাই উকি মারে জানলা দিয়ে উকি পুকি মারে শোন উকি মারতে দিবি যেন পুকি তো মারতে দিস না। এই বাবা এই আবার কি এটা কি জিনিস খবরদার পুকি হচ্ছে সম্ভল মানে উকি মারুক উকি মানে বাইরে মারবে আমার ক্ষতি হবে না আর ভিতরে ঢুকলেই পুকি মেরে দেবে তার মানে কি আরে বাবা পুকি মানে বুঝি না না তুই যা মেয়ে ওরা যেমনি ঘরে ঢুকবে আর তেমনি বলবে বাবু বৌদি চা খাবো তুই চা করবি চা তো আর শুধু দিবি না দিবি তার সাথে বিস্কুট চানাচুর ডিম আর ওইগুলা যত দিবি তত আমার পয়সা পকেট ফাঁকা হবে। শোনো বেশি বকো না পয়সার অপর নাম হচ্ছে পুকি পুকি তাই নাকি ছোড়ো খেতে পায় আর না পায় কোনো কুটুম এলে না একবারে গোটা বাজারের জিনিস তুলে খাওয়াবো আমি বুঝেছো। তুই এক কাজ কর তুই বাপের ঘরে যা নে 10,000 টাকা নেয় বলছে 10,000 তা 10,000 নিয়ে আগে যা। হবে না বাবা তোমাকে বিয়ের সময় 1.5 লাখ টাকা দিয়েছিল আবার কেন দেবে তো সে টাকা থাকে কি করেছো তুমি বলো তো সব তো জুয়া খেলে উড়িয়ে দিয়েছো। জুয়া খেলে হয়েছে তো কি হবে মেলায় মেলায় জুয়া খেলো কেন খেলো বাপ তোর বাপ সালো কাণ্ডগান কি কি কাণ্ডগান যা জামাই টাকা হেরে গেছে জুয়াতে আরো 50,000 টাকা ভোট দিবে বলি হরি সাহস আবার তোমাকে জুয়া খেলতে দেবে 50,000 না তো ব্যবসা করতে গেলে কি করা যায় এই শোনো ঝগড়া করো না বুঝছো আমি তোমাকে একটা মানে বুদ্ধি দেব কি বুদ্ধি কিন্তু তার আগে তোমাকে কি বলতে ইচ্ছে করছে জানো কি বল বলবো বল তোমাকে দেখে ইচ্ছে করছে বলতে আমাকে আমাকে দেখে বলতে ইচ্ছে করছে কি রে দুনিয়া
मांगे अपनी मुरादे में तो আমি না রান্না করার জন্য টিভিটা বন্ধ করে দিয়েছি, তুমি তো গানটা ভালোই জানো, শিখেছো, একটু শুনিয়ে দাও না। সে পড়িয়ে সিদ্ধে সিদ্ধ দিয়ে তারা পিতে গিয়ে করেছিলাম বিয়ে, তাতে ফুল সজ্জা হলো তারপর সকাল হলো ঘুম থেকে উঠে দেখি গোপালানো জানলা দিয়ে জানলা দিয়ে জানলা দিয়ে মনটা ডরে গেল মনটা ভেঙে গেল, বেশি চা ছিল পাঞ্চার হয়ে গেল, গেলে নাই গলা দিব তখন আমি ভেবেছিল, তারপর হঠাৎ করে লাইফে আমার তো পাইল তো পাইল তো পাইল পাগল ছিল জানো, কিন্তু আমি বিয়ে করিনি, আমি চললাম হাজার দশেক টাকা ব্যবসা করার জন্য আমি ধার করে আনছি। হ্যাঁ আমি তোমাকে শুকিয়ে রাখতে চাই, তোমাকে ঘর থেকে বেরোতে দেবো না, আমি বাইরে কোথাও যাবো না, আমি বউ ছেড়ে যাবো না। পার্কে যায় না খাবুলি দিবে,
এই শোনো না বলছি যাওয়ার আগে একটা কিস দেবে কিস বেস খাবে কেন আই মকড়া কিস খাবো কোন লোককে হ্যাঁ তাহলে কিস চুমু চুমু চুম খাবে এ তোমাকে এত ভালোবাসে হ্যাঁ নে 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 তো শক করতে তো খালে আই মুখটা অন করছো কেন রুচি হবে হ্যাঁ কিস করতে গেলে ঠোঁটটাকে প্লেন রাখতে হবে ও ঠোঁট তো প্লেন করব হ্যাঁ পাখির মতো ঠোঁট করো পাখির মতো সৌন্দর্য পাখির মতো হ্যাঁ কাকে দিলাম রাজার পাট এই মুখ পড়াতে নিয়ে আমি পাগল হয়ে যাব এই তুই তো বলছিস পাখির মতো পাখির মতো কথার কথা মানে বলে না পাখির মতো ঠোঁট সুন্দর করে হ্যাঁ নাও আমি তোমাকে চুমুখেছি তুমি থাকো ভালো করে কিস করবো আমি এই যাও যাও বলছি পেটে খাবার নেই কিস করবে মুখ পোড়া মানে রে পাকা বে মানে রে যা গাছে তুলে দিয়া নামাইছে না মুখ পোড়া এবার বুঝু কত ধানে কত চাল মুখ পোড়া সারা দিন শুধু ঘুরে 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 বেড়াবে ইনকাম করার বেলায় নেই মুখ পোড়াকে দাদুর কাছে পাঠিয়েছি দাদু যার বাজে লোক একেবারে তো মেরে তক্তা বানিয়ে দিবে মুখ পোড়া এবার বুঝবে কত ধানে কত চাল আরে তোর নাম কি পশ্চিমবঙ্গ না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পঞ্চনন্দ আমি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ পঞ্চানন্দ পঞ্চানন্দ আমার চাকর টাকা দিয়ে চাকর আমি যে নামে চাকব সেই নামে ওই পচাটা দেখতো ওই সারা 500 টাকা দিয়েছিল 7 মাস হয়ে গেছে সুদের হার বেড়ে 19,890 টাকা হয়েছে যদি পাই পিঠে চামড়া তুলে নেবো শালা বন্ধ সুদের কারবার বন্ধ আজ থেকে ঢুকতে না ঢুকতে গাড়ি দিছে তবু আমি ভেতরে ঢুকবো কারণ আমার 10,000 টাকা চাই আর ওই টাকা না হলে আমি ব্যবসা করতে পারবো যা হয় হবে বাবু আমি ছেড়ে বলেছি ভুলি দেবো বাবু কেড়ে মুরু মশাই আমি গো কে ডাকছে দেখ তো ভালো কে ওই আমি 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 পচা এ পচা পচা এ ওই যে বাবা তোর বাবা আপনার বাবা হট আর আঞ্জনা আরে পচা পচা ব্যাপার হচ্ছে সদানন্দের মেয়ে আমি সেজে খুঁজে বসে থাকলাম ওই শালির জন্য বিয়ে করে ফেলি যাক 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 বেশ ভালো আপনাকে বিয়ে করে ভালো আছে আপনাকে তো বাবার মতন দেখছি আচ্ছা বাবা পশ্চিমবঙ্গ
শর্ট পড়ে গেল। হ্যাঁ, মাছ মাংস সবকিছু কেনাকাটা হয়ে গেছে। আচ্ছা, শাক সবজি যা।